হ্যালো স্ট্রেন্ড আমি তাপস স্যার আজকে এই ভিডিওটি তোমাদের ফিফথ সেমিস্টারে যে হিস্ট্রি অনার্সের সিসি টুয়েল পেপারটি আছে তো তারই বিগত চার বছরের যে প্রশ্নপত্র কুড়ি একুশ বাইশ তেইশ সেই চারটে বছরের প্রশ্নপত্র তোমাদের সামনে আলোচনা করবো আর তোমাদের বলবো যে আমি তোমাদের খুব তাড়াতাড়ি বিগত চার বছরের যে ছোটো প্রশ্নের উত্তর আমি দিয়ে দেবো আর তোমাদের তোমাদের বলবো যে আমার যে পুরাতন ভিডিও আছে যেখানে তোমার কুড়ি একুশ বাইশ সালে তার লিঙ্কটা আমি দিয়ে দেবো আর নিউ ভিডিও করলে আমি তোমাদের চারটে ইয়ারে ছোটো প্রশ্নের যে উত্তর সেটাও আমি তোমাদের কিন্তু দিয়ে দেবো তাকে বলবো যে এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে খো এরকম ভিডিও সবাইকে পাওয়ার জন্য আর তোমাদের কিন্তু সিসি টুয়েলভে আমি তোমাদের কিন্তু সাজেশান দিয়ে দিয়েছি অধ্যায় ভিত্তিক ফুল সাজেশান টেন মার্কস এবং ফাইভ মার্কসের তার লিঙ্কও এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো তো দেখো তোমাদের প্রথম প্রশ্ন দু হাজার কুড়ি সালের প্রথম প্রশ্ন প্রথম প্রশ্ন অষ্টাদশ শতকের যে কোনো একটি উত্তর সরি রাজ্যের নাম লেখো তারপর বক্সারের যুদ্ধ কত সালে হয় নেক্সট প্রথম কোন দেশীয় রাজ্য অধীনতামূলক মিত্রতা চুক্তির আওতায় আসে তারপর মুঘল পতন সম্পর্কে স্যার যদুনাথ সরকার রচিত গ্রন্থের নাম লেখ কোন সালে চিরস্থায়ী বন্দোবস্ত বলবৎ হয় তারপর কোন গভর্নর জেনারেল ভারতে প্রথম পত্তনের সিদ্ধান্ত নেন তো তোমাদের এই যে কুড়ি একুশ বাইশ আমার আগের ইয়ারে তোমাদের কিন্তু তিন বছরের আমি তোমাদের ভিডিও করেছিলাম তার লিঙ্ক দিয়ে দেবো আর এই বছর তোমাদের আবারও নতুন করে আমি যখন তোমাদের ভিডিও করে দেবো তার লিঙ্কও এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো তোমার পাড়ে দেখে নিও কেমন তারপর দেখো তোমাদের পরের প্রশ্ন কোন গভর্নর জেনারেল ভারতে প্রথম রেলপথ পত্তনের সিদ্ধান্ত নেন নেক্সট মেকলে মিনিট কত সালে গৃহীত হয় ক্যালকাটা স্কুল বুক সোসাইটি কে স্থাপন করেন অ্যানালস অবরুরাল বেঙ্গল বইটি রচয়িতা কে ফরাজি আন্দোলনের জনক কে ছিলেন কোন বিদ্রোহ উল নামে পরিচিত ছিল নেক্সট তিতুমির কে ছিল তারপর ঔপনিবেশিক শাসনের অভিঘাতে বাংলায় কত সালে দুর্ভিক্ষ হয় তারপর আঠেরো সাতান্ন সালে মহাবিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন ভারতের শেষ মুঘল সম্রাট এবার দেখো ফাইভ মার্ক্সের প্রশ্ন প্রাচ্যপাত কি তৃতীয় পানিপথের যুদ্ধের গুরুত্ব নিরূপণ করো নেক্সট সতেরোশো পঁয়ষট্টি সালে দেওয়ানি হস্তান্তরের তাৎপর্য কি ওডের নির্দেশনামার গুরুত্ব কী ছিল সম্পদের নিগমনের উপর সংক্ষিপ্ত টিকা লেখো নেক্সট প্রশ্ন দেখো সতেরোশো সালে রেগুলেটিং অ্যাক্টের গুরুত্ব পর্যালোচনা করো ওয়াহাভি আন্দোলনের প্রকৃতি আলোচনা করো মহারানীর ঘোষণার তাৎপর্য দেখো মার্কসের প্রশ্ন অষ্টাদশ শতকের দ্বিতীয়ার্ধে ঔপনিবেশিক শাসনের চরিত্র বিশ্লেষণে সংশোধনবাদী ঐতিহাসিকদের বক্তব্য কী ছিল নেক্সট মারাঠা রাষ্ট্রসংঘের পতনের জন্য কোন কোনো উপাদান দায়ী ছিল রাওতারি ব্যবস্থা কি দক্ষিণ ভারতের গ্রামীণ সমাজের উপর সরি গ্রামীণ সমাজের গুণগত পরিবর্তন ঘটিয়েছিল উইলিয়াম বেন্টিংয়ের সমস্যাগুলির ক্ষেত্রে হিতবাদী চিন্তা কিভাবে প্রভাব ফেলেছিল তারপর অবশিল্পন কিভাবে ভারতীয় অর্থনীতিকে আঘাত করেছিল নেক্সট আঠেরোশো সালের অভ্যুত্থানের চরিত্র তুমি কিভাবে নিরূপণ করবে যারা ইংলিশ ভাষণ আছো তাদের জাস্ট প্রথমে শর্ট কোশ্চেন তারপর তোমাদের আমি ফাইভ মার্কস তারপর তোমাদের টেন মার্কস দিয়ে দিচ্ছি এবার দেখো দু সালের প্রশ্ন শর্ট কোশ্চেন প্রথমে কোন নবাব বাংলার রাজধানী মঙ্গের স্থানান্তরিত করেন নেক্সট কত সালে শ্রীরঙ্গপত্তমের চুক্তি স্বাক্ষরিত হয় অমৃতসরের সন্ধির স্বাক্ষরকারী কারা পিটস ইন্ডিয়া অ্যাক্ট কত সালে পাস হয় তারপর হিতবাদী মতের অনুসারী একজন প্রশাসকের নাম লেখ তারপর বাংলার প্রথম প্রধান বিচারপতি কে ছিলেন দক্ষিণ ভারতে রাওতারি ব্যবস্থা চালু করেন কে কোন সন্ধির দ্বারা প্রথম ইঙ্গ মারাঠাদের অবসান হয় ফোর্ট উইলিয়াম কলেজ কার উদ্যোগে প্রতিষ্ঠিত হয় সুহাফাতুল মুদিনের রচয়িতাকে ফকির বিদ্রোহের নেতা ছিলেন দামিনী কোহ বলতে কি বোঝো আঠেরোশো সাতান্ন সালের মহাবিদ্রোহের একজন নেতার নাম লেখো 1857 ফিফটি সেভেন বইয়ের রচয়িতাকে নেক্সট মহাবিদ্রোহে অংশগ্রহণকারী যে কোনো একটি দেশীয় রাজ্যের নাম লেখো এবার দেখো ফাইভ মার্কসের প্রশ্ন হায়দ্রাবাদকে উত্তরসূরি রাজ্য আখ্যা দেওয়া হয় কেন অধীনতামূলক মিত্রতা নীতির তাৎপর্য কী নেক্সট বাংলার অর্থনীতিকে সতেরো সত্তর সালের মনমন্তর কীভাবে প্রভাবিত করেছিল পরের প্রশ্ন কর্নওয়ালিস কোড বলতে কি বোঝো লর্ড ডালহোসির সত্য নীতির প্রয়োগ ও অভিঘাত বিশ্লেষণ করো তৃতীয় পানিপথের যুদ্ধের গুরুত্ব ব্যাখ্যা করো মেকলে মিনিটের গুরুত্ব কী ছিল বাংলার সাংস্কৃতিক ইতিহাসে ডিরোজিয়ানদের কি অবদান ছিল নেক্সট দেখো টেন মার্কসের প্রশ্ন শতক ছিল গতিমতার যুগ তুমি কি এই মত সমর্থন করো নেক্সট প্রাচ্যবাদ ও হিতবাদ কীভাবে ভারতে ঔপনিবেশিক প্রশাসন নীতিকে প্রভাবিত করেছিল নেক্সট হায়দার আলী ও টিপু সুলতানের অধীনে মহীশূর কীভাবে দক্ষিণ ভারতে ইংরেজের আশঙ্কার কারণ হয়ে দাঁড়িয়েছিল চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তনের কারণ কী ছিল এই ব্যবস্থা কি তার উদ্দেশ্য সাধন করতে সফল হয়েছিল নেক্সট ওয়াহাবি কাদের বলা হয় এই আন্দোলনের একটি সংক্ষিপ্ত বিবরণ দাও নেক্সট আঠেরোশো সাতান্ন সালে মহাবিদ্রোহে কৃষক শ্রেণীর ভূমিকা বিশ্লেষণ করো যারা ইংলিশ ভাষণে আছো তাদের জাস্ট আমি দিয়ে দিচ্ছি প্রথমে আমি তোমাদের শর্ট প্রশ্ন তারপর তোমাদের ফাইভ আর টেন মার্কস তোমাকে দিয়ে দিচ্ছি তোমরা ফলে দেখে নিও আর যদি এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম ভিডিও সবার আগে পাওয়ার জন্য এবারে দেখো তোমাদের দু সালে যে প্রশ্নপত্র তোমার শর্ট কোশ্চেন প্রথমে তোমাদের হিসেবে টুয়েলভ পেপারের অষ্টাদশ শতকের যে কোনো একটি উত্তরসূরি রাজ্যের নাম লেখো ব্ল্যাক হোল ট্র্যাজেডির প্রবক্তা ছিলেন মীর কাসিম কত খ্রিস্টাব্দে বাংলা নবাব হন বক্সারের যুদ্ধে অযোধ্যার কোন নবাব যোগ দিয়েছিলেন অবশিল্পান বিতর্কে যুক্ত যে কোনো একজন ঐতিহাসিকের নাম লেখো নেক্সট বাংলায় সতেরোশো তিরানব্বইতে কোন ভূমি রাজস্ব ব্যবস্থা প্রবর্তিত হয়েছিল অধীনতামূলক মিত্রানীতি কে প্রবর্তন করেন দ্বিতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধে ইংরেজ সেনাপতি কে ছিলেন প্রথম ইঙ্গ শিখ যুদ্ধের নিষ্পত্তি ঘটে কোন চুক্তির মাধ্যমে ফরাজি আন্দোলনের সূত্রপাত কে করেছিলেন হিন্দু পাদপাদশায়ী প্রতিষ্ঠাতা কে ছিলেন মেকলামিয়েট কত সালে গৃহীত হয় আঠেরোশো সালে অভ্যুত্থানের সময় মোগল সম্রাট কে ছিলেন সিপাহী বিদ্রোহ সম্পর্কে ঐতিহাসিক এস এন সেন লিখিত গ্রন্থের নাম কি ভারতের প্রথম অরণ্য আইন কত সালে গৃহীত হয় দেখো তোমাদের ফাইভ মার্ক্সের প্রশ্ন সতেরোশো পঁয়ষট্টি দেওয়ানি হস্তান্তরের তাৎপর্য কি সন্ন্যাসী ফকির উপর টিকা লেখো পাঞ্জাবে ইংরেজ প্রভুত্ব বিস্তারের প্রতিবন্ধকতা উল্লেখ করো নেক্সট ভারতের ঔপনিবেশিক পুলিশ বাহিনীর কাঠামুখী রূপ ছিল উডের ডেস্প সম্পর্কে টিকা লেখো সতেরোশো তিয়াত্তর খ্রিস্টাব্দে রেগুলেটিং অ্যাক্টের গুরুত্ব পর্যালোচনা করো নেক্সট সম্পদের নির্মাণের উপর সংক্ষিপ্ত টিকা লেখো ওয়াহাবি আন্দোলনের প্রকৃতি আলোচনা করো এবার দেখো মার্কসের প্রশ্ন অষ্টাদশ শতকের দ্বিতীয়ার্ধে ঔপনিবেশিক শাসনের চরিত্র বিশ্লেষণে সংশোধনবাদী ঐতিহাসিকদের বক্তব্য কী ছিল মারাঠা রাষ্ট্রসংঘের পতনের জন্য কোন কোন কারণ দায়ী ছিল রাওতারি বন্দোবস্ত বলতে কী বোঝো ঔপনিবেশিক অরণ্য নীতির প্রতি আলোকপাত করো ইংরেজ শাসনে ভারতে আধুনিক শিল্পের বিকাশের চরিত্র নির্ণয় করো আঠেরোশো সাতান্ন সালের অভ্যুত্থানের চরিত্র তুমি কীভাবে নিরূপণ করবে ঠিক আছে যারা ইংলিশ ভাষণ আছো তাদের প্রথমে আমি শর্ট কোশ্চেন তারপর তোমাদের ফাইভ মার্কস এবং টেন মার্কস দিয়ে দিচ্ছি তোমরা ফলে দেখে নিও এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম ভিডিও সবার আগে জন্য তো দেখো তোমাদের লাস্ট প্রশ্ন বিগত লাস্ট ইয়ারের প্রশ্ন দু হাজার তেইশ সালে তো তোমাদের বলবো দু হাজার বাইশ সালের প্রশ্নপত্র ও খুব ইম্পর্টেন্ট তোমরা ভালো করে পড়বে দু হাজার বাইশ সালের প্রশ্নপত্রটি দেখো তেইশ সালের প্রশ্ন প্রথম শর্ট কোশ্চেন মুঘল সম্রাট দ্বারা নিযুক্ত বাংলার শেষ সুবাদার কে ছিলেন বক্সারের যুদ্ধে যোগদানকারী অযোধ্যা নবাব কে ছিলেন কত সালে শ্রীরঙ্গপত্তমের চুক্তি স্বাক্ষরিত হয় নেক্সট প্রথম কোন দেশীয় রাজ্য অধীনতামূলক মিত্রতা চুক্তির আওতায় আসে নেক্সট আস পরের প্রশ্ন এশিয়াটিক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন হিতবাদী মতের অনুসারী একজন ইংরেজ প্রশাসকের নাম লেখো বাংলার প্রথম প্রধান বিচারপতি কে ছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোন কলেজের প্রতিষ্ঠা করেন কোন সালে বেসিনের চুক্তি স্বাক্ষরিত হয় কোন গভর্নর জেনারেল ভারতের রেলপথ স্থাপনের সিদ্ধান্ত নেন বাংলার কার নেতৃত্বে ওয়াহাবি আন্দোলনের সূত্রপাত হয় দামিনী কোহ বলতে কী বোঝায় দ্য প্রেজেন্ট অ্যান্ড দ্য রাজ বডি রচয়তাকে নানা সাহেব কোন পেশোয়ার দত্তক পুত্র ছিলেন ভারতের শেষ মুঘল সম্রাট কে ছিলেন এবার দেখো তোমাদের ফাইভ মার্ক্সের প্রশ্ন প্রাচ্যবাদ কি নেক্সট চতুর্থ ইঙ্গ মহীশূর যুদ্ধের কারণও ফলাফল কী ছিল নেক্সট দেখো অধীনতামূলক মিত্রানীতির তাৎপর্য কী তৃতীয় পানিপথের যুদ্ধের গুরুত্ব ব্যাখ্যা করো নেক্সট আঠারোশো তেরোর চ্যাটার গুরুত্ব নির্ণয় করো নববঙ্গ বলতে কাদের বোঝানো হয় তাদের লক্ষ্য কী ছিল নেক্সট রাজা রামমোহন রায়কে আধুনিক ভারতের জনক বলা হয় কেন নেক্সট মহারানীর ঘোষণার তাৎপর্য ব্যাখ্যা করো এবার দেখো তোমার টেন মার্কসের প্রশ্ন অষ্টাদশ শতক ছিল গতিময়তার যুগ এই মত সমর্থনযোগ্য নেক্সট আঠারোশো থেকে সাতান্ন খ্রিস্টাব্দের মধ্যে শিক্ষা বিষয়ে সরকার নীতি কী ছিল হায়দ্রা আলী ও টিপু সুলতানের অধীনে মহীশূর কীভাবে দক্ষিণ ভারতে ইংরেজ আশঙ্কার কারণে দাঁড়িয়েছিল উইলিয়াম পেন্টিংয়ের সমস্যাগুলির ক্ষেত্রে হিতবাদী চিন্তা কিভাবে প্রভাব ফেলেছিল অবশিল্পান কীভাবে ভারতীয় অর্থনীতিকে আঘাত করেছিল লাস্ট প্রশ্ন আঠেরো সালে মহাবিদ্রোহে কৃষক শ্রেণীর ভূমিকা নিরূপণ করো এই ছিল তোমাদের দু হাজার তেইশ সালের প্রশ্ন আর যারা ইংলিশ ভার্সেন তাদের প্রথমে শর্ট কোয়েশ্চেন তারপর তোমাদের ফাইভ মার্কস এবং টেন মার্কস দিয়ে দিচ্ছি আর এই ছিল তোমার বিগত চার বছরের প্রশ্নপত্র দু হাজার কুড়ি একুশ বাইশ তেইশ এবং তোমাদের সিসি টুয়েলভের শর্ট কোয়েশ্চেন আমি তোমাদের ডিসক্রিপশান বক্সের লিঙ্ক দিয়ে দেবো তোমরা পারলে কিন্তু দেখে নিও তার সময় তো এটুকুই চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবো